대화 2. 아디 씨, 여기 웬일이에요? 여기 이슬람 사원에 기도하러 왔어요. 오늘은 금요일이 아닌데 오늘도 예배를 드려요? 예배는 없는데 아버지가 좀 편찮으셔서 시간이 있을 때마다 와서 기도해요. 아버지가 빨리 좋아지셨으면 좋겠네요. 저도 기도할게요. ABS বাংলার নতুন আরো একটি ভিডিও, হ্যাঁ এটা হচ্ছে 25তম অধ্যায়ের থেওয়া ই অর্থাৎ সংলাপ 2। অবশ্যই আপনি থেওয়া ইলটা শুনেছেন, কারণ ওটা শব্দের অর্থের একটা অংশ বিশেষ দ্বিতীয় থেওয়াটির মধ্যেও। তো চলুন দেখি কি বলে এরা। আদিচ্ছি, আদিত সাহেব, ইউগি এখানে উওনিরি এও মানে এখানে কেন কেন এখানে এসেছেন এভাবে বলতে পারেন। ইউগি এখানে ইসুল্লাম সাওয়ানে মসজিদে খিদোহারো অর্থ হচ্ছে প্রার্থনা করার জন্য ওয়াসয় এসেছে। এখানে মসজিদে প্রার্থনা অর্থাৎ দোয়া করার জন্য এসেছে। অনুরুণ আজ খুমিও ইরি শুক্রবার আনিন্দে নয় আজ শুক্রবার না হওয়াতেও অনুলদ আজকেও ইয়ে বেউল অর্থাৎ প্রার্থনা থরিও করবেন, মানে আজকে শুক্রবার না হওয়াতেও আজকেও প্রার্থনা করবেন। ওই যে আমাদের দেশের মতো, যেমন শুক্রবারে নামাজটা পড়তে যায়, তো এই জন্য একজনে দেখলো যে ধরেন ভিন্ন ধর্মের লোকটা, তারপরে তাকে জিজ্ঞাসা করছে যে আজকে তো শুক্রবার না, আপনি কেন মসজিদে আসছেন আজকে, আজকেও কি প্রার্থনা করতে হবে নাকি আমাদের? অন্যান্য ধর্মে যেমন রবিবার শনিবার ইত্যাদি সময়ে যায়, তো এই লোকটা এই জন্য জিজ্ঞাসা। কিন্তু মসজিদে যে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত যেতে হয়তো লোকটা জানে না, দেখে নাই কখনো, এই জন্য বলতেছে। হ্যাঁ, তো ইয়ে বেনুন অর্থাৎ প্রার্থনা, অপনন্দে মানে না থাকাতে নাই, প্রার্থনা নাই তবে আবজিগা বাবা জম একটু ফিয়ন ছানু সিওস অর্থাৎ অসুস্থ হওয়াতে, বাবা একটু অসুস্থ হওয়াতে সিগানি সময় ইসুলতে মাদাগা সময় থাকাতে ওয়াস এসেছি খিদু হেয় অর্থাৎ প্রার্থনা করব, সময় থাকলে এসে প্রার্থনা করি। মানে এই লোকটা যখন বলছে যে আজকে তো শুক্রবার নাই, কেন আপনি আসলেন যে প্রার্থনা করার জন্য, তো এই লোকটা বলছে প্রার্থনা নাই তবে বাবা একটু অসুস্থ থাকাতে সময় থাকলে এসে একটু প্রার্থনা করি অর্থাৎ দোয়া করি। হ্যাঁ, তো আবজিগা বাবা পাল্লি তাড়াতাড়ি জুহাজি সিওসুমিয়ন অর্থাৎ তাড়াতাড়ি ভালো হলে জুদগেত নেয় মানে ভালো হবে, বাবা তাড়াতাড়ি ভালো হলেই ভালো হয়। তো এই যে এটা সিউসুমিয়ন জুদগেত নেয়, এটা এই যে পরে আসছে আমাদের ব্যবহারটা, বিশাল বড় একটা শব্দ কিন্তু অর্থটা খুব সহজ, মানে সুস্থ হলে ভালো হবে, এই যে যেই এটা থাকবে এটার সাথে সুস্থ হলে ভালো হবে মানে যেটাই থাকবে ওয়ার্ডটা। যদিও আমিও খিদো হালগেয় আমিও দোয়া করব, যদিও খিদো হালগেয় আমিও দোয়া করব। আচ্ছা, তো এটা বাচ্চা মনে কখন কি উচ্চারণ হয় এটা আলোচনা আপনি পারেন অবশ্যই, বেসিক আলোচনা অনেক আগেই করছিলাম আমি। তারপরে দেখেন অহই দুই অর্থাৎ শব্দ তালিকা 2, জং খিও হোয়াল থং অর্থাৎ ধর্মের যে কার্যকলাপ সেই কার্যকলাপ সম্পর্কে কিছু শব্দাবলী। তো প্রথমে মিথ্যা অর্থ হচ্ছে বিশ্বাস করা, মিথ্যা অর্থ হচ্ছে বিশ্বাস করা। তারপর হচ্ছে খিদো হাদা প্রার্থনা করা, সিনজা খিউসিন অর্থ হচ্ছে বৌদ্ধের বিশ্বাসী, সিনজা খিউসিন বিশ্বাসী, ইয়েবরুল দুরিদা অর্থাৎ বৌদ্ধ প্রার্থনা করা, ইয়েবরুল দুরিদা বৌদ্ধ প্রার্থনা করা। তারপর হচ্ছে ইয়েবেরুল থুরিদা এটা অর্থ প্রার্থনা করা। তারপর হচ্ছে
মাসিরুল থুরিদা, মাসিরুল থুরিদা, প্রার্থনা করা। এটা হচ্ছে যে প্রটেস্ট্যান্ট যারা তাদের, আর এটা হচ্ছে ক্যাথলিক যারা তাদের জন্য। তারপরে ছানবুলগা, ছানবুলগা, ছানবুলগা অর্থ হচ্ছে বৌদ্ধ ধর্মের পবিত্র সঙ্গীত গাওয়া। আর জঙ্গারুল পুরুদা, জঙ্গারুল পুরুদা অর্থ হচ্ছে খ্রিস্টানদের পবিত্র সঙ্গীত গাওয়া। ওই যে পুরুদা দুটার শেষে যুক্ত হবে। হ্যাঁ, জনবুলগা পুরুদা, জনবুলগারুল পুরুদা। আচ্ছা, ফুলজন, ফুলজন বা হনগুমুল নেদা, হনগুমুল বা হনগুমুল নেদা অর্থ হচ্ছে পবিত্র কাজে দান করা। তারপরে হচ্ছে যে সংজি, সংজি সোনলেয়েরুল খাদা, সংলি সোনলেয়েরুল খাদা অর্থ হচ্ছে যে প্রার্থনার জন্য যাওয়া। ফুলখিও, বুলখিও ত্রিপিটক, ত্রিপিটক ওই যে বৌদ্ধদের ধর্মগ্রন্থ। হ্যাঁ, সংখিয় সংখিয়ং, সংখিয়ং বাইবেল, খুরান, খুরান কোরআন, কোরআনের উপরে ছবিটা দেওয়াটা আসলে ঠিক হয়নি, যতটুকু বুঝেছে ততটুকু দিয়েছে। আচ্ছা, তারপরে মুন বাবুল, মুন বাব ব্যাকরণ, এই যে আসুমিয়ন বা অসুমিয়ন যুদ্ধকে সুন্দা, অর্থাৎ করলে ভালো হবে, সুস্থ হলে ভালো হয়, ওই যে ওরকম একটা অর্থ দেয়। তো দেখে কি বলে, খিয়ে শোক, অনবরত, পিগা, বৃষ্টি, অনুমতে, আশাতে, জুমারে, সপ্তাহের শেষে, থংসান, পর্বত, খালসু ইসুল কায়ো, আরোহণ করতে যাবেন কি, পর্বত, পর্বত আরোহণ করা যাবে কি, খুলছেও, খুলছেও তাই, জুমারে নুন, সপ্তাহের শেষে, নাল ছাগা আবহাওয়া, জুয়াসু মিয়ন ভালো হলে, যুদ্ধকে সুমনিদা, যুদ্ধকে সয় ভালো হয়, সপ্তাহের শেষে আবহাওয়া ভালো হলেই ভালো হয়, বুঝছে না অবশ্যই ব্যবহারটা। পারুষি নুন, পারু সাহেব, উলহে এবছর, সোয়ানি মুহেয়, সোয়ানি মুহেয়, প্রার্থনা কি, মানে এবছরে আপনার দোয়া কি, এবছরে আপনি ওই যে সববরাতে কি চান। জানুন আমি ধনুল, টাকা মানে বেশি, বরসমিয়ন উপার্জন করতে পারলে, যুদ্ধকেশ্বর ভালো হয়, মানে বলতেছেন যে আপনি এবছর সভাবাড়াতে কি চান এরকম। তো এ বলতেছেন যে আমি টাকা বেশি উপার্জন করতে পারলে ভালো হয়, সোজা হিসাব। আচ্ছা, তো এখানে কি বলে, খুরিমুল বোগ ছবি দেখে আল মাজুন সঠিক মারুল কথা ইউনগিয়ল হাসে সংযুক্ত করুন। তো এই লোকটা নিচ্ছে প্রার্থনা করতেছে, তো এটা কি হবে, এটা হচ্ছে যে খিদো হাদা, খিদো হাদা অর্থাৎ প্রার্থনা করা। এরপরে দ্বিতীয় নাম্বারে হচ্ছে যে নিয়ন, এই যে এটা সংগারুল পুরুদা, সংগারুল পুরুদা অর্থাৎ খ্রিস্টানদের পবিত্র সঙ্গীত গাওয়া। তারপরে হচ্ছে এটা, এটা তো জানে না, মিথ্যা মানে বিশ্বাস করা, এই যে এটা। তারপরে হচ্ছে চার নাম্বার পূর্ণ ভূমিতে তীরুজার্থ, যার্থ করা, এই যে এটা সঙ্গে জুল সন্ধ্যা। তারপরে হচ্ছে পবিত্র কাজের মধ্যে দান করা, এই যে। এরপর হচ্ছে বিনখালে মাজুন ফিউনুল বগি এস খোলা, অর্থাৎ নিচে যে উদাহরণগুলো দেওয়া আছে এখান থেকে নিয়ে এখানে সংযুক্ত করতে বলা হচ্ছে, ওই যে এই ব্যবহারটা দিয়ে, আসুমিয়ন বা অসুমিয়ন। তো চলুন দেখি, নেইল আগামীকাল জেজুদর, জেজুদয়ের দিকে, ইয় হ্যাঙ্গল ভ্রমণ, খালগয় করবেন কি, জেজুদয়ে যাবেন কি, জেজুদ নালছাগা, জেজুদয়ের আবহাওয়া। তো এখানে আবহাওয়াটা কেমন, এই যে জুহা, জুত্তা। তো জুতো হলে আমাদেরকে এখন কি বলতে হবে, জুজাচ্ছ, জুজাসুমিয়ন, জুলগেসয়, জুজাসুমিয়ন, জুজাসুমিয়ন, জুলগেসয়, জুদগেসয়, অর্থাৎ যে জুদার আবহাওয়া ভালো হলেই ভালো হয়, তাহলে যেমনই। হ্যাঁ, তো যে সোয়ন অর্থাৎ আমার আশা, আমার আশা খাজুগি পরিবারের খনগাং হান সুস্বাস্থ্য গেছে বিষয়টি, মানে আমার ইচ্ছা পরিবারের সবার সুস্বাস্থ্য। উরি
অর্থাৎ আমার খাজুগি পরিবারের মধু সবাই, আমার পরিবারের সবাই খনগাং হ্যাসু মিয়নুল, সুস্বাস্থ্য হলে যুদ্গেশ্বয় ভালো হয়। এটা সবার কামনা, আল্লাহ সবাইকে দান করুক। এই যে খনগাং হা হ্যাসুমিয়ন, যে হাটা এখানে এসে হ্যাসুমিয়ন দুধগুসয় মানে ভালো হবে। তারপর হচ্ছে সারাম দূরে লোকগুলো সিগদাং এস রেস্টুরেন্টে থামবেরুল সিগারেট আন, এই যে ফিউদা, তো ফিউদার সাথে আমরা এটি মিলেই ফিউসুমিয়ন, ফিউসুমিয়ন দুধগুসয় মানে সিগারেট পান না করলে ভালো হয় রেস্টুরেন্টের ভিতর। আচ্ছা হওয়ালথং, হওয়ালথং কার্যকলাপ আপনি এবারও বলবেন। হ্যাঁ বকেশ্বরম উদাহরণের মধ্যে কথাবার্তা বলে দেখুন তো, উদাহরণের মধ্যে কী বলে, যাক ইসলাম সম্পর্কে নিয়ে একটা ই দিল, ইসুল্লাম খেয়ে ইসলাম ধর্ম, খুমিও ইল অর্থাৎ শুক্রবার জুমার দিন, রেরি শুনুন রেরি সাহেব, জংখিও গা ঈশ্বয়, জংখিও গা ঈশ্বয় ধর্ম কি মানে ধর্ম আছে কি এখানে ধর্ম কি, হ্যাঁ নে জানুন আমি ইসুল্লাম খিও সিনসায় মানে আমি ইসলাম ধর্মের অনুসারী, ইসুল্লাম ইসলাম সাউওয়ানে ধর্মে জাজু গায়ো মানে মসজিদে, ওই যে ইসুল্লাম সাউওয়ানে মসজিদে জাজু প্রায় গায়ো যায়, নে হ্যাঁ খুমিও ইল মাদা গায়ো প্রতি শুক্রবার যাই সাপ্তাহিক হাজিরা। আচ্ছা তো এগুলো আপনি পূরণ করবেন ওই যে উপর অনুকরণে। এরপরে আসছে যে জংখিও হ্যাংসা, তো এটা পরবর্তী টিউটোরিয়ালে দেখবেন অবশ্যই। ওকে আল্লাহ হাফেজ, ভিডিওটি এতটুকু পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন প্লিজ।